অবস্থা আহ কালারও চলে এসেছে এটা আমাদের অলরেডি ডান আহ ফ্লেভার খুব ভালো এরকম একটা রেসিপি তৈরি করে অবশ্যই খাওয়া উচিত আমার মনে হয় জেনিফার জি সর্ষে বাটায় গরুর মাংস রান্না করতে আমাদের কি কি উপকরণ লাগছে সেটা যদি একবার দেখিয়ে দাও শর আমার এখানে লাগবে বিফ সল্ট গ্রিন চিলি গার্লিক পেস্ট জিঞ্জার পেস্ট কিউমিন পাউডার টার্মারিক পাউডার কোরিয়ান্ডার পাউডার মাস্টার্ড পেস্ট পপি সিড পেস্ট মাস্টার্ড অয়েল অনিয়ন বেরেস্তা অ্যান্ড ইয়োগার্ট ওকে আর বাকি যেগুলো আছে হ্যাঁ ওগুলো আমরা গার্নিশিং এর জন্য পরে ইউজ করব আচ্ছা সো আমরা এবার আমরা শুরু করে দেই ওকে তো ফার্স্টে আমরা যেটা করব আমাদের প্যানটা ভালো মতো হিট হতে হবে ইন দ্য মিন টাইম আমরা কিছু অনিয়ন স্লাইস করে নিব আমরা এখানে দুইটা মিডিয়াম সাইজের অনিয়ন নিয়েছি স্লাইস করে তো আমার প্যানটা অলরেডি হিট হয়ে গেছে এখানে আমরা এখন মাস্টার্ড অয়েল দিব যেহেতু সর্ষের বিফ হ্যাঁ এর জন্য এটা আমি পুরোটাই সর্ষের তেলে করব ফার্স্টে আমি যেটা করব এখানে আমি শুকনো মরিচ দিব এটা ফ্লেভারের জন্য দুটো শুকনো মরিচ এটা একটু রোস্ট হয়ে গেলে দেন আমরা অনিয়নটা অ্যাড করব আমাদের অনিয়ন হ্যাঁ একদম ফ্লেভার আসছে খুব ভালো এখন আমরা এখানে অনিয়ন দিয়ে দিব চপড অনিয়ন দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমরা দিচ্ছি এই সরিষার তেলের মধ্যে যে পেঁয়াজ শুকনো মরিচ এটা যে একটা ফ্লেভার অসাধারণ ওকে আমার অনিয়নটা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে অ্যাড করব বিফ আচ্ছা আমরা এখানে বোনলেস বিফ দিচ্ছি 500 গ্রাম নরমালি কিন্তু আমরা দেখি যে আমরা সব মশলা দিয়ে কষিয়ে দেন আমরা মাংসটা দেই কিন্তু এখানে কিন্তু একেবারে উল্টো হলো হ্যাঁ আমরা পেঁয়াজ দিলাম পেঁয়াজের সাথে আমরা বিফটাকে সতে করছি তাহলে বিফের মধ্যে হচ্ছে মাস্টার্ডের ফ্লেভারটা খুব ভালো মতো যাবে আচ্ছা সেটাই জানতে চাচ্ছিলাম যে কারণটা কি ওকে এখন আমি এখানে ওয়ান বাই ওয়ান আমাদের যে স্পাইসেস গুলো ছিল সেটা অ্যাড করব আমরা এখানে গার্লিক পেস্ট একটু বেশি অ্যাড করব অ্যারাউন্ড 8 গ্রাম অ্যাড করলাম জিঞ্জার দিব 5 গ্রাম ইউজুয়ালি দেখা যায় যে মাটনের ক্ষেত্রে জিঞ্জারের পরিমাণ বেশি থাকে আচ্ছা গার্লিক আমরা 8 গ্রাম মিন্স আমরা 1.5 চামচের মতো দিয়েছি আর আদা 1 চামচের মতো দিয়েছি এন্ড এখানে আমরা টার্মারিক পাউডার দিব 5 গ্রাম এটা আমরা খুবই অল্প ইউজ করব শুধুমাত্র কালারের জন্য 1 চামচের কাছাকাছি হ্যাঁ এন্ড আমরা অ্যাকচুয়ালি চামচ দিয়ে মেজারটা বলি না কেন কারণ হচ্ছে আপনার এক একটা চামচের কিন্তু শেপ এক এক রকম থাকে যেমন দেখা যায় যে একই চা চামচের দুই তিন রকমের শেপ থাকে তো তখন দেখা যায় যে মেজারমেন্ট ঠিক থাকে না দ্যাটস ওয়াই হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে গ্রামে মেজার করে থাকি তার মানে গ্রাম দিয়ে করলে হচ্ছে একদম পারফেক্ট মেজারমেন্ট পাওয়া যায় তখন আমি যদি টিস্পুন দিয়ে ধরি দেখা যাবে লবণের যতটুকু ওয়েট আসছে সেটা কিন্তু সেম সুগারের ক্ষেত্রে আসবে না ঠিক তাই আচ্ছা এখন আমরা এখানে অ্যাড করব সল্ট সল্ট ডেফিনেটলি টেস্ট অনুযায়ী অ্যান্ড ফার্স্টেই আমরা খুব বেশি দিব না তাহলে বেশি হয়ে গেলে তখন আর ওটা মিনিমাইজ করা যাবে না আচ্ছা এখন আমরা এখানে দিব কোরিয়ান্ডার পাউডার হাফ টিস্পুন অ্যান্ড কিউমিন পাউডার 1 টিস্পুন মানে 5 গ্রাম একটা একটা করে মশলা দিচ্ছি আর আমরা একটু একটু করে কষিয়ে নিচ্ছি এন্ড এটা রান্না হতে খুব বেশি টাইম লাগবে না কারণ এখানে আমরা হচ্ছে বোনলেস বিফ নিয়েছি তো এটা খুবই টেন্ডার থাকবে এবং মাংসগুলো মোটামুটি সব একই শেপের একই সাইজ কিউব করে নিয়েছি কারণ শেপটা সেম থাকলে হবে কি আপনার সবগুলো একই টাইমে যাবে একই টাইম হয়ে যাবে কিন্তু আমার একটু পানি লাগবে এখানে এখানে অ্যারাউন্ড 250 ml এর মতো আমরা এখানে পানি অ্যাড করব এখনো পর্যন্ত কালারটা কিন্তু লাইট আছে তাই না হ্যাঁ এন্ড এখানে হচ্ছে আমরা কোনো চিলি পাউডার ইউজ করিনি কারণ হচ্ছে তাহলে মাস্টার্ডের কালারটা আর থাকবে না তখন হচ্ছে রেগুলার যে মাংসের কারি থাকে ওরকম রেড কারির একটা কালার চলে আসবে এন্ড সরিষার সাথে কিন্তু হচ্ছে গ্রিন চিলির ফ্লেভার অনেক ভালো যায় দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখানে পুরোপুরি আমরা গ্রিন চিলি দিয়ে করব আচ্ছা আর যদি আমার এখানে কালার এমনিও যা আমি যে রেড চিলিটা দিয়েছি এখান থেকে কিন্তু আমার একটু হলেও কালার ছাড়বে
আচ্ছা এখন আমরা হচ্ছে আমাদের আদার জি ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সেটা অ্যাড করব এখানে আমার টক দই রাখা আছে আচ্ছা টক দইটাকে আমি একটু ফেটে তারপরে অ্যাড করব এখানে কতটুকু আছে এখানে আমরা এখানে 50 গ্রামের মতো নিয়েছি টক দই আচ্ছা এবং টক দই দেওয়ার পর কিন্তু কালারটা আরো লাইট হয়ে যাবে আরো লাইট হয়ে যাবে আচ্ছা এখন আমরা এখানে ইয়োগার্টটা অ্যাড করব তারপর এখানে দিব সরিষা বাটা ও এই সরিষা বাটা দেয়া হলো 10 গ্রাম সরিষা বাটা দিব এটা হচ্ছে পোস্তদানা বাটা আচ্ছা এটাও সেম আমরা 10 গ্রাম দিব ওকে তার সাথে অ্যাড করব গ্রিন চিলি পেস্ট এটা ঝাল হচ্ছে সম্পূর্ণ নিজের চয়েসের উপর ডিপেন্ড করবে যে যতটা খেতে পারে কেউ কম খেতে পারে হ্যাঁ এক্স্যাক্টলি যার যার ইচ্ছা মতো দিবে বাহ কালারটা একদম চেঞ্জ হয়ে গেল একটু গ্রিনিশ টাইপের একটা কালার কিন্তু না হ্যাঁ ওই যে গ্রিন চিলের জন্য আর সরিষা বাটাটা আমরা যেখানে ইউজ করেছি অনেক সময় দেখা যায় যে সরিষা বাটা তেতো হয়ে যায় আচ্ছা তো সেই ক্ষেত্রে হচ্ছে সাদা সরিষা কালো সরিষা দুইটা একসাথে মিক্স করে তারপর যদি আমরা একটু সল্ট আর গ্রিন চিলি দিয়ে এটাকে পেস্ট করে নিই তাহলে আর তেতো ভাবটা থাকবে না আচ্ছা হ্যাঁ গ্রিন চিলির সাথে দিলে তেতো ভাবটা কমে যায় হ্যাঁ এটা জানি আমরা এখন অল্প একটু পানি দিব আমার এটা অলরেডি ব্রেস করা হয়ে গেছে সামান্য একটু পানি দিব হ্যাঁ এখন এটার মধ্যে আমরা অ্যাড করব ফ্রাইড অনিয়ন পেঁয়াজের বেরেস্তা জাস্ট একটু ক্রাশ করে নিব আমরা এন্ড কিছু গ্রিন চিলি কাঁচামরিচটা দেয়াতে লুকটাই চেঞ্জ হয়ে গেল হ্যাঁ খুব সুন্দর একটা কম্বিনেশন এটাকে এখন আমরা লিড দিয়ে কভার করে রাখব ফর 5 মিনিটস 5 মিনিটস পরে এটা কি সেটা হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে একদমই আমরা প্রায় 15 মিনিট কিন্তু ঢেকে রেখেছি এবার আমরা দেখব যে এটার কি অবস্থা ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে তেলটা উপরে উঠে গেছে কালারও চলে এসেছে এটা আমাদের অলরেডি ডান আহ ফ্লেভার খুব ভালো এখন আমরা যেটা করব নামানোর আগে আমরা কিছু ধনে পাতা কুচি দেব আচ্ছা 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 এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য একেবারে দেশীয় একটা ব্যাপার কিন্তু না হ্যাঁ বাহ চপড কোরিয়ান্ডার লিফ দিয়ে আমরা বার্নারটাকে অফ করে দিব আচ্ছা এন্ড এখন আমরা এখানে অ্যাড করব লেমন জুস ও অ্যারাউন্ড 10 ml মোটামুটি বড় একটা লেবু একটা পাশে পুরো জুসটাই আমরা দিয়ে দিলাম ওকে এটা আমার ডান খুব জুসি মানে খুব গ্লেজি লাগছে কিন্তু দেখতে এন্ড এটা কিন্তু ভাত পরোটা সবকিছুর সাথে খুবই ভালো যায় ওকে সো এটা আমার ডান এখন আমরা এটাকে সার্ভ করব সার্ভ করব মানে কড়াই গোস্তের মতো হ্যাঁ একদমই কড়াইয়ের মধ্যে তারপর একটা হাঁড়িতে এভাবে দিয়ে দিলে হয় কি মানে এটা অনেক সুন্দর লাগে দেখতে সুন্দর লাগে প্লাস হচ্ছে গরমও থাকে অনেকক্ষণ পর্যন্ত আর এই ধরনের কড়াইগুলো অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ফুড বা আমাদের দেশি যে খাবারগুলো আছে সেগুলোর সাথে কিন্তু খুব ভালো যায় ভালো যায় এক্স্যাক্টলি এখানে আমি খুব বেশি গার্নিশিং এর জন্য কিছু নিব না আমি এখানে যেহেতু লেমন জুস ইউজ করছি দ্যাটস হোয়াই আমি এখানে কিছু লেমন লিফ ইউজ করছি ফ্রেশ হার্বস এর উপরে যাব বাহ খুব সুন্দর কিছু লেমন স্লাইস দিব উপরে দেখেই মন ভরে গেল এন্ড বেরেস্তা দ্যাটস ইট চমৎকার ওকে আপ ছন্দাপু আমাদের ডিশ রেডি আপনার জন্য সরষে বাটায় গরু মাংস থ্যাংক ইউ ভেরি মাচ শুধু আমার জন্য না আমার দর্শকদের জন্য তো বটেই খুব অল্প সময় কিন্তু তৈরি হয়ে গেল রেসিপিটা মাত্র 15 মিনিট আমরা মাংসটাকে জ্বালে রেখেছি তারপরে কিন্তু রেডি আমাদের রেসিপি সো এরকম একটা রেসিপি তৈরি করে অবশ্যই খাওয়া উচিত আমার মনে হয়